আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকো প্লাস অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা, কিভাবে আমরা বানিয়ে নিতে পারি চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ভেজা চালের গুঁড়া, 1 কাপ করে দিব হালকা কুসুম গরম পানি, 1.5 কাপ পরিমাণ, আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে সবকিছু মথে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, একটু খেয়াল করলে দেখতে পারবেন কিভাবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম লবণ, যে যেমন লবণ খান সেই পরিমাণে দিবেন। হাত দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমরা এই রকমের একটি বড় হাতল বিশিষ্ট চামচ নিয়ে নিব, খোদলা যুক্ত। ঘনত্বটা দেখুন ভিউয়ার্স বেশি ভারী হয়েছে। এখন আরো 1/2 কাপ পানি মিশিয়ে নেব, ঠান্ডা পানি। দেখুন ভিউয়ার্স, ব্যাটারটা দেখতে অনেকটা এরকম দেখাবে। এখানে আমি মোট 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন চুলায় একটি পিঠার সাজ বসিয়ে নিয়েছি আমি আগে থেকে, এটা গরম করে নিয়েছি। এখন একটি পিঠা দিয়ে দিব। পিঠাটি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব পিঠায় ছিদ্র তৈরি হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিব, মিডিয়াম আঁচে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এখন পিঠাটি হয়ে গেছে, একটা খুন্তির সাহায্যে পিঠাটি তুলে নিব। ভিউয়ার্স, আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি, সেম আগের ভাবেই। দেখুন ভিউয়ার্স, পিঠাটি কি সুন্দর ফুলকো আর ছিদ্র বিশিষ্ট হয়েছে। এভাবে আমরা সবগুলো পিঠা ভেজে নেব। হয়ে গেল আমাদের ফুলকো প্লাস অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। এখন আমরা গরম গরম পরিবেশন করে নেব ভর্তা বা গরুর মাংসের সাথে।